বিচিত্র কারণে জাতীয় প্রতীক পশু পাখি। লোকেরা অনেক সময় কোনো পশু বা পাখির কিছু শ্রেষ্ঠ বৈশিষ্ট্যকে নিয়ে নিজেদের উৎসাহিত করে থাকে। যদি একটি পাখি বা পশু একটি দেশ বা একটি জাতির প্রতীক হয়, তাহলে আপনার মনে কি কি বিষয় ভেসে উঠবে? এশিয়া উপমহাদেশের হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি আফ্রিকার তৃণভূমির চিতাবাঘ, নাকি আমেরিকার আকাশে ওড়া ঈগল? কেউ কেউ বলেন ব্রিটেনের প্রতীক হিসাবে অভিজাত সিংহের কথা বলতে হয়, আবার কেউ মনে করেন সারই হলো ব্রিটেনের প্রতীক। সত্যি কোনো পশু বা পাখিকে দেশের প্রতীক হিসেবে বাছাই করা খুবই কঠিন এবং তা মাথা ব্যথার ব্যাপার। আসলে আমরা ব্রিটেনের রাজকীয় ব্যাজ থেকে এই প্রশ্নের উত্তর পেতে পারি। ব্রিটেনের রাজকীয় ব্যাজে দুই পশুর ছবি আছে, একটি হলো এক শিংওয়ালা ঘোড়া আর তা স্কটল্যান্ডের প্রতীক, আর একটি হলো সিংহ যা ইংল্যান্ডের প্রতীক। মূলত এক সিংহওয়ালা এই ঘোড়া হলো গ্রিক ও ল্যাটিন পুরাণে বর্ণিত কাল্পনিক এক সিংহওয়ালা ঘোড়া। এ পশু নির্ভেজাল, আনন্দ, গর্ব, স্বাধীন ও সাহসের প্রতীক। আর লোকেরা মনে করে এই পশুর মাথায় যে শিং, তা দিয়ে সব ধরনের রোগের চিকিৎসা করা যায়। স্কটল্যান্ডের জনগণের কাছে এই পশুর আভিজাত্য এবং গুণাবলী দিয়ে নিজ জাতির প্রতিনিধিত্ব করা খুব ভালো একটা ব্যাপার। আর আরবের লোককাহিনী আরব্য উপন্যাসে লেখা আছে, এক সিংহওয়ালা ঘোড়া খুব শক্তিশালী এক ধরনের পশু। এ পশু মাংস খায় না, তবে তার একটি শক্তিশালী শত্রু আছে, তা হলো সিংহ। উপন্যাসে এই ঘোড়ার শিং গাছে ঢুকে যায় এবং সিংহ তাকে হত্যা করে। এই কাহিনী এখন ব্রিটিশদের কাছে একটু হাস্যকর, কারণ এখন ইংল্যান্ডের সরকারি প্রতীক হলো সিংহ। আসলে পাশ্চাত্য দেশগুলোতে সিংহের ভাবমূর্তি নিয়ে নিজ দেশ বা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা দেশের সংখ্যা সবচেয়ে বেশি। বলা হয়ে থাকে সিংহ হলো সব পশুর রাজা, তাহলে বলা যায় সব পাখির রাজা ঈগল। সিংহের মতো ঈগলও পাশ্চাত্য সংস্কৃতিতে প্রতীক হিসাবে খুব বেশি ব্যবহার করা হয়। বলা হয়ে থাকে ঈগলের মতো উচ্চ আকাশে উড়ে বেড়াও। পাশ্চাত্য সংস্কৃতিতে উচ্চ আকাশে ঈগলের ওড়া, তার গতি, এই সব কিছুর বিশেষ তাৎপর্য রয়েছে। আর ঈগলও পাশ্চাত্য দেশগুলোতে সবচেয়ে জনপ্রিয় পাখি এবং সবচেয়ে প্রতিনিধিত্বকারী পাখিদের অন্যতম। রাশিয়া সবসময় রাষ্ট্রীয় ব্যাজ এবং সরকারি প্রতীক হিসাবে দু মাথাওয়ালা ঈগল ব্যবহার করে। দু মাথার ঈগলের ভাবমূর্তি বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে শুরু হয়। দেশের ভৌগোলিক পরিবর্তন প্রতিফলনের জন্য বাইজেন্টাইন রাজ্যসমূহ রোমান সাম্রাজ্যের ঐতিহ্য এক মাথার ঈগলকে দু মাথার ঈগলের ভাবমূর্তিতে পরিণত করে। মানে ইউরোপ ও এশিয়া মহাদেশ অতিক্রম করে এখন দু মাথার ঈগল রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য প্রতীকের অন্যতম। আর জার্মানিও ঈগলের খুব ভক্ত ও সমর্থক। শক্তি ও সাহসের প্রতিনিধিত্বকারী কালো বাজপাখি সবসময় জার্মানিদের সবচেয়ে পছন্দের প্রতীক। ইতিহাসে জার্মানিও দীর্ঘ সময় ধরে দু মাথা ঈগল নিজ দেশের প্রতীক হিসেবে ব্যবহার করে। এছাড়া স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে বিশ্বের নিয়ন্ত্রণ নিজ হাতে নেওয়ার জন্য লড়াই করেছিল। ঈগলও যুক্তরাষ্ট্রের প্রতীক। বাল্ট ঈগল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী পাখি, তা হলো আমেরিকা মহাদেশের বিশেষ পাখি। এর চরিত্র খুব হিংস্র প্রকৃতির, শরীরও অনেক বড়। আমেরিকা মহাদেশে থাকা রেড ইন্ডিয়ানরা বাল্ট ঈগলকে পবিত্র পাখি হিসেবে দেখেন, আর কিছু কিছু রেড ইন্ডিয়ান এই ঈগলের পালককে পুরস্কার হিসেবে মনে করেন। অনেকে আরেকটি বিষয় উল্লেখ করতে পছন্দ করেন, তা হল যদিও বাল্ট ঈগলের জন্মের সময় দেখতে অনেক কুৎসিত আর অতি সাধারণ, তবে 5 বছর পর তার মাথা ও লেজের পালক সাদা রঙের পরিণত হয়, আর যখন এটি আকাশে ওড়ে তখন তা দেখতে ভীষণ সুন্দর ও চমৎকার দেখায়। আসলে বাল্ট ঈগল কিভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী পাখিতে পরিণত হয়েছে এর অনেক কাহিনী আছে। কেউ কেউ বলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সময় বাল্ট ঈগল যুদ্ধের মাঠে আসে, তার কিচিরমিচির শব্দ ঠিক যুদ্ধজয়ের সঙ্গেই সম্পর্কিত, তাই লোকেরা তার কিচিরমিচির শব্দকে স্বাধীনতার শব্দ হিসেবে ধরে নেন। তবে সব মার্কিন নাগরিক বাল্ট ঈগলের ভক্ত নন, যেমন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা জনকদের মধ্যে একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন স্পষ্টভাবেই বাল্ট ঈগলকে দেশের প্রতিনিধিত্বকারী পাখি হিসাবে নির্ধারণের বিরোধিতা করেন, কারণ তিনি মনে করেন এই পাখিটি পচা মাংস খায় এবং অন্য পশু পাখির কাছ থেকে খাবার ডাকাতি করে। এটি খুব অভিজাত পাখি নয়, বরং এটি খুব অলস ও ভীরু প্রকৃতির। ফ্রাঙ্কলিন টার্কিওকে দেশের প্রতিনিধিত্বকারী পাখি হিসাবে নির্ধারণ করতে চাইতেন। ফ্রাঙ্কলিনের মতে দেশের প্রতিনিধিত্বকারী পশু বা পাখির বিষয়ে ভিন্ন মত থাকতেই পারে, যেমন কানাডায় বিবর এক ধরনের লমস জন্তু যা জলে ও স্থলে বাস করে, দেশটির প্রতিনিধিত্বকারী পশু, কারণ বিবর কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য ছিল। 17 থেকে 18 শতাব্দীতে অনেক ইউরোপীয়রা বিবরের চামড়া দিয়ে টুপি বানাতেন, তাই অনেক লোকজনই সে সময় বিবরের ব্যবসা করেন। এছাড়া বিবরের চরিত্র খুব স্নেহশীল, জলে ও স্থলে থাকতে পছন্দ করে। এছাড়া বিবরের সাঁতার কাটার ধরনও অনেক মজার, তাই 20 শতাব্দীর 70 দশকে কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে বিবরকে দেশের প্রতীক হিসাবে নির্ধারণ করেন। তবে কানাডার কিছু কিছু নাগরিক বিবরকে পছন্দ করেন না, তাদের মতে এই ছোট পশু একদম অভিজাত নয়, এটি শুধু দাঁতে সমস্যা আছে এমন এক ধরনের ইঁদুর।
তারা সরকারের কাছে শক্তি ও সাহসের প্রতিনিধিত্বকারী পশু হিসাবে মেরু ভাল্লুককে দেশের প্রতীক হিসাবে নির্ধারণের দাবি জানায়। আসলে ইতিহাস থেকে জানা যায়, একটি দেশের প্রতিনিধিত্বকারী পশু বা প্রাণী নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত ছিল এবং এখনও রয়েছে। বর্তমান সমাজে দেশের প্রতিনিধিত্বকারী পশু বা প্রাণী বাছাই করা ইতিমধ্যে দেশের সব জনগণের একটি উৎসবে পরিণত হয়েছে। যাই হোক, প্রতীকের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো গোটা বিশ্বের উন্নয়নের সাথে সাথে নিজের উন্নয়ন করা এবং এই উন্নয়নের সঙ্গে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করা। ঐতিহ্য ও উন্নয়ন দুটোই একটি দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।